ব্রিগেড সব্যসাচী গোস্বামী পুলিশের তৎপরতাতেই ভেস্তে গেল মাও সশস্ত্র স্কোয়াড গড়ার ছক সরাসরি নজর রাখি দীপক আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে দীপক ইতিমধ্যে যে আপডেট আমরা দর্শকদের দিচ্ছিলাম পুলিশ সুপারও বোধহয় রয়েছেন তোমার সঙ্গে যদি একটু তার সাথে কথা বলা যায়

আমরা লাস্ট নাইট এটাকে ওনাকে অ্যারেস্ট করি ওনার কাছ থেকে একটা নাইন নাইন এম 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 পিস্তল পিস্তল অ্যান্ড রাউন্ড অ্যামিনেশন হয় সিজ সিজড হয় অ্যাজ ওয়েল এস বেশ কিছু ওই ব্যান্ড অর্গানাইজেশনের লিটারেচার আমরা পাই বেশ কিছু ওন আদার সেন্ট্রাল কমিটি মেম্বারদেরকে লেখা চিঠিপত্র এগুলো আমরা পাই আমরা আজকে ওনাকে কোর্টে ফরওয়ার্ড করছি যেটুকু আমরা প্রাইমারিলি জানতে পেরেছি যে উনি বেশ কিছুদিন হল সেন্ট্রাল কমিটির মেম্বার হিসেবে তো এখন বর্তমানে যে বেঙ্গলের সিপিআই ম্যাজিস্ট্রেট যে কার্যকলাপ সেটাকে রিভাইভ করার উনি উই ওয়াজ ইনচার্জ অফ বেঙ্গল তো এখানে করার জন্য একটা চেষ্টা করছিল বেশ কিছু সাবার্সিভ অ্যাক্টিভিটিস প্ল্যানিং এর মধ্যে ছিল অ্যাজ ওয়েল এস এখানে রিক্রুটমেন্ট এবং ফান্ড জেনারেট এবং ফান্ডগুলোকে এই অর্গানাইজেশনের কাজে ইউজ করার জন্য যে ব্যাপার ছিল সেটা করার উদ্দেশ্য ছিল রিসেন্ট একটা মিটিং ছিল জঙ্গলমহলে একটা শিডিউল মিটিং ছিল সেটা আমাদের কাছে খবর ছিল বেশ কিছু রিক্রুটমেন্ট করানোর চেষ্টা করছিলো এবং বেশ কিছু লোককে ওই লাইনে রেডিক্যালাইজ করার চেষ্টা করছিল উদ্দেশ্য মানে মোটামুটি কি জঙ্গলমহলে কি নতুন করে জঙ্গলমলে নতুন করে আর্ম মুভমেন্ট করার আর্ম স্কোয়াডের মুভমেন্ট করানোর প্রাইমারি টার্গেট ছিল পরিস্থিতি পুরুলিয়া কেমন রয়েছে আছে পুরুলিয়াতে কোনো এরকম অশান্ত করার পরিকল্পনা ডেফিনেটলি ছিল কিন্তু আমরা ভিজিলেন্স রাজ্যেন্স আছে আমরা ভিজিলেন আছি মিনিমাম কোন জিনিস হলে আমরা সেই ইনফরমেশনটা ওয়ার্ক আউট করবো সবসচিকে গ্রেপ্তার করার পরে আপাতত আগামী দিনে পরিকল্পনা কি এটা তো ওদের ক্ষেত্রে একটা বড় সেটব্যাক কারণ সবসচি গোস্বামী আমাদের কাছে যেটুকু খবর আছে যে ভিভোটার রোল প্লে করছিল এই ওয়েস্ট বেঙ্গল আবার এগেন মুভমেন্ট স্টার্ট করার জন্য এবং সে ইজ দ্য সেন্ট্রাল কমিটি মেম্বার তো এই বিগ ক্যাচ আছে সেন্ট্রাল কমিটি মেম্বার ইয়ারভিন মেম্বার এবং আমরা যেটুকু জানতে পেরেছি যে বেঙ্গলের পুরো যে মুভমেন্ট সিপিআই মানুষের পক্ষ থেকে যে মুভমেন্ট তার পুরোপুরি দেখার দায়িত্ব ছিল সব্যসাচী গোস্বামীর উপরে অর্থাৎ উনি এস সি ওয়ান এস সি টু যে স্টেট কমিটি আছে তার পুরোটা উনি চার্জে ছিলেন তো সব্যসাচী গোস্বামী অ্যারেস্ট হওয়াতে এটা পুরোপুরি ওদের একটা বড়ো ধাক্কা এবং যে সমস্ত নতুন ছেলেদেরকে রিক্রুট করার চেষ্টা করছিলো বা যারা যারা এদের সঙ্গে কথা বলে যাদের প্রেণামাস করার চেষ্টা করছিলো আমরা তাদের কাছে অ্যাপিল করবো তারা যেন এইভাবে ডাইভার্টেড না হয়